আসসালামু আলাইকুম ভিউয়ার আহসান ফ্রম আহসান টেক টিপস মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে আমরা হাইপার লিঙ্কের চোদ্দটিরও বেশি টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে আমরা হাইপার লিঙ্কের কাজ দেখব কিন্তু তার আগে আমাদের জানতে হবে আসলে হাইপার লিঙ্ক কি এবং এটি কেন তৈরি করা হয় হাইপার হচ্ছে সেই অপশন যার মাধ্যমে আমরা খুবই দ্রুত কোনো কিছুকে সুইচিং করতে পারি এখানে সুইচিং বলতে বোঝানো হচ্ছে ধরুন আমরা কোনো স্লাইড থেকে স্লাইডে যেতে চাই অথবা আমরা খুবই দ্রুত মেইল করতে চাই অথবা আমরা কোনো ওয়েবসাইটে প্রবেশ করতে চাই তাহলে হাইপার লিং ইউজ করে আমরা এই কাজগুলো খুবই সহজে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের বিভিন্ন স্লাইডে আমরা অ্যাপ্লাই করতে পারি তো এই হাইপার আমরা অনেকভাবে ইউজ করতে পারি চলুন তাহলে আমরা টিপসগুলো দেখে নেই আচ্ছা এই ভিডিওটির জন্য রিকোয়েস্ট করেছেন মনিরুজ্জামান মিলন ভাই তো সে বলেছে যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে আমরা যে বিভিন্ন শেপগুলো নিয়ে ইউজ করি অথবা বিভিন্ন পিকচারগুলো ইউজ করি এগুলোতে আমরা কিভাবে আসলে হাইপার সেট করতে পারি বা এই প্রেজেন্টেশনটা আসলে কিভাবে তৈরি করা হয়েছে এই ব্যাপারগুলো জানতে চেয়েছে তো এর জন্য মূলত এই স্পেশাল ভিডিওটি তৈরি করা আচ্ছা প্রথম আমরা দেখতে পারি যে কোনো টেক্সটে যদি আমরা হাইপার সেট করতে চাই তাহলে এটা আমরা কিভাবে করতে পারি ধরুন আমার এই প্রেজেন্টেশনে স্লাইড আছে নয়টি তো আমি লাস্টের স্লাইড এখন আছি তো আমি চাচ্ছি লাস্টার এই স্লাইড থেকে আমি যে টেক্সট বক্স এখানে নিয়েছি এই টেক্সট বক্সে যদি আমি ক্লিক করি তাহলে এক নাম্বার যে স্লাইড আছে এই স্লাইডে আমি আসতে পারবো তো এই ব্যাপারটি টেক্সটের মাধ্যমে আমরা কিভাবে করতে পারি তো টেক্সটের মাধ্যমে করার জন্য আমরা প্রথমে এই টেক্সট বক্সকে সিলেক্ট করে নেব তো টেক্সট বক্স এভাবে সিলেক্ট রাখা অবস্থায় ইনসার্ট ট্যাব সিলেক্ট করার পরে এইখানে লিঙ্কস গ্রুপ থেকে লিঙ্ক নামের একটি অপশন আমরা দেখতে পাচ্ছি ওকে অথবা আমরা এই টেক্সটের উপরে যদি মাউস রাইট বাটন ক্লিক করি দেন আমরা হাইপার দেখতে পাচ্ছি এখান থেকেও আমরা হাইপার অন করতে পারি তো আমরা হাইপার অন করে নিচ্ছি এরপরে এখানে বেশ কিছু অপশন আছে লিঙ্ক টু অর্থাৎ কিসের সাথে আমরা লিঙ্ক করতে চাচ্ছি এই ব্যাপারটি এখানে দেখিয়ে দিতে হবে তো প্লেস ইন দিস ডকুমেন্ট আমরা দেখতে পাচ্ছি এই অপশনটি সিলেক্ট করব তাহলে প্লেস ইন দিস ডকুমেন্ট অর্থাৎ হলো আমার এই প্রেজেন্টেশনে যতগুলো স্লাইড ক্রিয়েট করা আছে তার লিস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা চাইলে ফার্স্ট স্লাইড এখান থেকে সিলেক্ট করে দিতে পারি অথবা স্লাইড টাইটেল এখানে স্লাইড ওয়ান আমরা দেখতে পাচ্ছি এখানেও যদি ওয়ান সিলেক্ট করি তাহলেও আমরা এটি দেখতে পাচ্ছি অথবা ফার্স্ট স্লাইড যদি সিলেক্ট করি তাহলেও কিন্তু প্রিভিউ হিসেবে আমরা এখানে প্রথম স্লাইডটি দেখতে পাচ্ছি এখন জাস্ট আমরা ওকে করবো এখন কিন্তু হাইপারলিং সেট হয়ে গেছে তো এটি বোঝার জন্য আমরা জাস্ট ভিউ করাবো এবং এখানে যদি মাউস নেই তাহলে দেখুন মাউসের হ্যান্ড আকার আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ হলো এই এর উপরে আমাদের হাইপার সেট করা হয়েছে এখন যদি এখানে ক্লিক করি তাহলে দেখুন সরাসরি এক নম্বর স্লাইড আমরা আসতে পারছি অথবা আপনি যদি চান আমরা এই টেক্সটে হাইপার সেট করার জন্য আমরা এই টেক্সট বক্স এভাবে সিলেক্ট না করে যদি সিঙ্গেল বাই ওয়ার্ড হিসাবে আমরা এভাবে যদি সিলেক্ট করি দেন যদি এখন এই লিঙ্কে ক্লিক করি তাহলেও কিন্তু হাইপার সেট করা সম্ভব আমরা হাইপার লিঙ্কের পরবর্তী টিপস দেখতে পারি পরবর্তী টিপস হচ্ছে আমরা যদি হোম সিলেক্ট করার পরে এখানে টেক্সট বক্স আমরা দেখতে পাচ্ছি এই টেক্সট বক্স সিলেক্ট করে আমরা এই স্লাইড এ সেরে দেওয়ার পরে এখন যদি টাইপ করি ডাব্লিউ 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 গুগল ডট কম এখন যদি ইন্টারফেস করি তাহলে দেখুন হাইপার লিঙ্ক সেট হচ্ছে অটোমেটিক অর্থাৎ হলো যদি স্পেসিফিক কোনো ওয়েবসাইট আমরা এই স্লাইডে টাইপ করার পরে ইন্টারফেস করি তাহলে কিন্তু এভাবে শো হবে এখন যদি আমরা এই স্লাইডকে ভিউ করাই দেন এখানে যদি ক্লিক করি তাহলে কি হলো আমরা স্লাইডের প্রিভিউ থেকে বের হয়ে যাচ্ছি দেখুন মাইক্রোসফট এজের মাধ্যমে আমরা কিন্তু সহজেই গুগল ডট কমে আসতে পারবো অর্থাৎ হলো ডিফল্ট যে ব্রাউজারটি আপনার সিলেক্ট করা থাকবে ঠিক ওই ব্রাউজারের মাধ্যমে স্পেসিফিক ওই সাইটে আসতে পারবেন যদি এভাবে তৈরি করা হয় আচ্ছা এর পরবর্তীতে আপনি চাচ্ছেন আমরা এখানে ফেসবুক দেখতে পারি ফেসবুক ডট কম লিখে আমরা যদি ইন্টারভেস করি তাহলে এটি অবস্থা হচ্ছে এখন আপনি চাচ্ছেন যে আমরা এই প্রেজেন্টেশনটি ভিউ করাবো না আমরা ভিউ না করে যদি চাই যে এই ওয়েবসাইটে আমরা প্রবেশ করব। তাহলে জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল কি প্রেস করে যদি এইখানে নেওয়া হয় তাহলে দেখুন মাউসের হ্যান্ড আকার আমরা দেখতে পাচ্ছি দেখুন এখানেও দেখা যাবে এখন যদি আমরা কন্ট্রোল কি প্রেস করে এখানে ক্লিক করি তাহলে দেখুন সরাসরি আমরা কিন্তু ফেসবুকের মধ্যে পৌঁছে গেছি আচ্ছা আমরা পরবর্তী টিপস দেখব পরবর্তী টিপস জন্য ধরুন আপনি চাচ্ছেন এই প্রেজেন্টেশনটি আপনি আউটলুকের মাধ্যমে মেল করবেন তাহলে কিভাবে করা যাবে আউটলুকের মাধ্যমে মেল করার জন্য আমরা একটি ক্যাপশন এখানে দিয়ে দিতে পারি আমরা মেইল শুধু দিয়ে দিয়েছি এবং একটু বড় করে দিচ্ছি দেন টেক্সট যে ফোর কালার আছে আমরা হোয়াইট করে দিলাম এখন আমি চাচ্ছি যে এই মেলে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের মাধ্যমে আমরা মেল করতে পারবো তো এটি কিভাবে করা যাবে জন্য সেম আমরা এটিকে সিলেক্ট করবো এরপরে ইনসার্ট দেন হচ্ছে লিঙ্ক এরপর আমরা লিঙ্ক টু এই প্যানেল থেকে একেবারে নিচের দিকে দেখতে পাচ্ছি ইমেল অ্যাড্রেস আছে জাস্ট এখানে ক্লিক করবো এরপরে ইমেল অ্যাড্রেসটি আমাদের এখানে দিয়ে দিতে হবে সাপোজ আমি টেস্টের জন্য সিম্পল একটা অ্যাড্রেস এখানে টাইপ করি আউটলুক ডট কম ঠিক আছে এরপরে সাবজেক্ট আপনি দিতে পারেন টেস্ট পিপিটি আমি দিলাম এরপরে আমরা ওকে করব দেন হচ্ছে আমরা যদি এই থেকে এখন প্রিভিউ করাই এবং এই মেলের ওপরে যদি ক্লিক করি তাহলে দেখুন মাউসের হোবার হিসাবে আমরা মেল অ্যাড্রেস দেখতে পাচ্ছি এবং আমরা যে সাবজেক্ট টাইপ করে দিয়েছি সেটি কিন্তু দেখা যাচ্ছে এখন যদি এখানে ক্লিক করি তাহলে দেখুন মেলের অপশন কিন্তু আমরা আমরা পেয়ে যাচ্ছি কিসের মাধ্যমে মেল করতে চাচ্ছি এই ব্যাপারটি কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে এর পরবর্তীতে আমরা হাইপার লিঙ্ক শেপের কিছু কাজ দেখতে পারি অর্থাৎ হলো একটি শেপ ক্রিয়েট করে সেখান থেকে আমরা চাইলে কিন্তু হাইপার লিঙ্ক অ্যাড করতে পারি তো এই জন্য আমরা শেপস দেখতেই পাচ্ছি ইনসার্ট ট্যাবের আন্ডারে এখানে অনেক অনেক ধরনের শেপ আছে যে ধরনের শেপ আমাদের দরকার আমরা ক্রিয়েট করে নিতে পারবো তো সিম্পল একটি ও শেপ আমি আমার স্লাইড এইভাবে ড্র করে নিচ্ছি তো এখন এই শেপের মধ্যে আমি একটু টেক্সট অ্যাড করে নিই এই জন্য এডিট টেক্সটে যাচ্ছি স্লাইড নাম্বার আমি দিলাম হচ্ছে ওয়ান অর্থাৎ হলো আমি যদি এই শেপে ক্লিক করি তাহলে এক নাম্বার স্লাইডে আমি যেতে পারবো এজন্য এই শেপ সিলেক্ট করার পরে আমরা জাস্ট ইনসার্ট ট্যাপ সিলেক্ট করবো এরপরে লিঙ্ক দেন হচ্ছে এই যে প্লেস ইন দিস ডকুমেন্ট আছে এখানে ক্লিক করব এরপরে আমরা ফার্স্ট স্লাইড এখানে সিলেক্ট করে দিতে পারি অথবা স্লাইড নাম্বার ওয়ান আমরা দেখতে পাচ্ছি জাস্ট এখানে সিলেক্ট করে আমরা প্রিভিউতে পেয়ে যাচ্ছি ওকে করব এরপরে আমরা যদি ভিউ করাই বা প্রিভিউ করাই দেন এখানে যদি ক্লিক করি তাহলে দেখুন এক নম্বর স্লাইড আমরা আসতে পারছি আচ্ছা তাহলে শুধু এই শেপ না আমরা যত ধরনের শেপ আছে সবগুলো সেপে কিন্তু চাইলে এই হাইপার লিঙ্ক অ্যাড করতে পারি আচ্ছা এরপরে আমরা দেখতে পারি আমরা যদি কোনো পিকচার আমাদের স্লাইড নিয়ে কাজ করি সেক্ষেত্রে পিকচারে আমরা চাইলে কিন্তু এই হাইপার সেট করতে পারি তো এই জন্য দেখুন আমার এই প্রেজেন্টেশনে মাইক্রোসফট এক্সেস একটি পিকচার এখানে অ্যাড করা আছে এবং এই পিকচারে যদি ক্লিক করি তাহলে মাইক্রোসফট এক্সেস কি এইখানে আমরা যেতে পারবো তো আমরা একটু ভিউ করে দেখতে পারি জাস্ট এখানে মাউস নিলে দেখুন হ্যান্ড আকার আমরা পেজ যাচ্ছি এখন ক্লিক করব। তাহলে দেখুন মাইক্রোসফট অ্যাক্সেস কি এখানে কিন্তু আসতে পারছি আচ্ছা তো এই জন্য আমরা জাস্ট ওই পূর্বের মতোই এই পিকচার সিলেক্ট করব দেন লিঙ্ক দেন হচ্ছে দেখুন দুই নম্বর স্লাইড আমার সিলেক্ট করা আছে অর্থাৎ হলো মাইক্রোসফট অ্যাক্সেস কি এটি হচ্ছে দুই নম্বর স্লাইড তো দুই নম্বর স্লাইড যেহেতু সিলেক্ট আছে আমরা ওকে করলে এখন এই পিকচারের মাধ্যমে আমরা দুই নম্বর যে স্লাইড আছে সেখানে আমরা যেতে পারবো এর পরবর্তীতে হাইপার আমরা চাইলে কিন্তু স্ক্রিন টেক্সট টিপস আমরা সেট করে দিতে পারি অর্থাৎ হলো এই পিকচারের উপরে যদি মাউস নিই তাহলে দেখুন মাউসের হোভার বা টুল টিপস হিসেবে আমাদেরকে সাজেস্ট করে যে স্লাইড নাম্বার টু কন্ট্রোল প্লাস ক্লিক টু ফলো লিঙ্ক অর্থাৎ হলো এটি কিন্তু মাউসের হোভার হিসেবে কাজ করে তো আমরা যদি এই প্রেজেন্টেশনটিকে ভিউ করাই তাহলে কিন্তু ওই অপশনটি কিন্তু পাচ্ছি না অর্থাৎ মাউসের যে হবার আসার কথা ছিল সেটি কিন্তু নেই সো আপনি যদি চান যে এখানে কাস্টম ভাবে আপনি এই পিকচারের উপরে মাউস নেওয়ার সাথে সাথে এখানে সাজেস্ট করবে এই বাটনের আসলে কি কাজ এটি আপনি করতে পারেন এই জন্য আমি ইনস্লাইড করব। এরপরে যে পিকচার কন্ট্রোল অথবা টেক্সট আপনি চাচ্ছেন এই স্ক্রিন টিপ সেট করার জন্য বা মাউস হবার সেট করার জন্য সেটি আপনি সিলেক্ট করে নেবেন এরপরে লিংকে যেতে হবে লিঙ্ক থেকে যেহেতু আমার দুই নম্বর স্লাইড এখানে সিলেক্ট করাই আছে এখন উপরে লক্ষ্য করুন স্ক্রিন টিপ আমরা দেখতে পাচ্ছি জাস্ট এখানে আমরা ক্লিক করব। এরপরে সেট হাইপার লিঙ্ক স্ক্রিন টিপ আমরা দেখতে পাচ্ছি তো এখানে আমরা দিতে পারি হোয়াট ইস এম এস অ্যাক্সেস আমি দিয়ে দিলাম অর্থাৎ হলো আমি চাচ্ছি যে এই লেখাটি সাজেস্ট হিসেবে আমাকে দেখাবে তো এখন আমরা ওকে করব দেন ওকে করব। এখন যদি আমরা প্রিভিউ করাই এবং এখানে যদি মাউস নিই তাহলে দেখুন হোয়াট ইস এম এস অ্যাক্সেস কিন্তু দেখাচ্ছে ঠিক আছে তো এভাবে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে স্ক্রিন টিপ বা মাউস হোবার বা টুল টিপস আমরা সেট করতে পারি আচ্ছা এখন আপনি চাচ্ছেন যে আপনি কোনো টেক্সটের মাধ্যমে অথবা কোনো শেপের মাধ্যমে স্পেসিফিক কোনো টেক্সটকে আপনি ওপেন করবেন ধরুন আমি চাচ্ছি নোটপ্যাডে আমার কিছু ইনফরমেশন টাইপ করা আছে সেটিকে আমরা যদি ওপেন করতে চাই তাহলে কিন্তু করতে পারবো এই হাইপার লিঙ্কের মাধ্যমে তো এই জন্য আমরা একটি শেপ এখানে নিয়ে নিচ্ছি আমরা শেপই নিয়ে নিলাম এবং আমাদের স্লাইডে ড্র করে আমরা এখানে লিখে দিতে পারি অ্যাবাউট আচ্ছা অ্যাবাউট মি দিলাম ওকে এরপরে আমরা এই শেপকে বা রেক্টেঙ্গেল শেপকে সিলেক্ট করে আমরা যদি ইনসার্টে যাই দেন লিঙ্ক এরপরে এরপরে লিঙ্ক থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি এক্সিস্টিং ফাইল ওর ওয়েব পেজ আছে জাস্ট এখানে ক্লিক করব তাহলে আমরা এই যে রিসেন্ট ফোল্ডার অথবা ব্রাউজড পেজেস আমরা দেখতে পাচ্ছি বা রিসেন্ট ফাইল আছে তো এখান থেকে আমাদের ব্রাউজ করতে হবে বা আমরা যে লোকেশনে আমাদের টেক্সট ডকুমেন্টটিকে রেখেছি চাইলে এখান থেকে আমরা ব্রাউজ করতে পারবো আচ্ছা এরপরে কারেন্ট ফোল্ডার অর্থাৎ যে ফোল্ডারে আপনি থাকবেন প্রেজেন্টেশনটি থাকবে সেখানে অটোমেটিক এখানে সাপোর্ট করবে আর যদি না আপনি চান যে অন্য কোথাও থেকে ব্রাউজ করবেন তাহলে এই যে ব্রাউজড প্রেজেস আছে এখান থেকে আপনি ব্রাউজ করে নেবেন অথবা রিসেন্ট যদি কোনো ফাইলে আপনি কাজ করে থাকেন সেই ব্যাপারটি আপনি দেখিয়ে দিতে পারেন তো আমার যেহেতু ফোল্ডার এখানে সিলেক্টেড দেখাই যাচ্ছে জাস্ট অ্যাবাউট নামের যে নোটপ্যাড বা টেক্সট প্যাড আমার তৈরি করা আছে আমি এটি সিলেক্ট করলাম এরপরে আমরা ওকে করব। তাহলে এখানে লিঙ্ক সেট হয়ে গেছে তো দেখুন এখানে মাউস নেওয়ার সাথে সাথে অ্যাবাউট ডট টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো আমরা আরেকটু ভালো করে বোঝার জন্য আমরা প্রিভিউ করাবো দেন এখন যদি এখানে মাউস নেওয়া হয় তাহলে দেখুন আমাদের ওই টেক্সট ডকুমেন্টের একেবারে ফাইল লোকেশন বা পাথ সহ কিন্তু মাউসের হোবার হিসেবে দেখা যাচ্ছে তো এখন যদি এখানে ক্লিক করি তাহলে দেখুন আমাদের প্রেজেন্টেশন কিন্তু অভেন আছে কিন্তু এর মধ্য থেকে আমরা নোটপ্যাড কিন্তু অভেন অবস্থায় দেখতে পাচ্ছি তো এভাবে অনেক প্রোগ্রামকে আপনি কিন্তু রান করতে পারেন আচ্ছা এর পরবর্তীতে হাইপার আমরা দেখতে পারি আমরা যদি কোনো এক্সিকিউটিবল ফাইলকে রান করাতে চাই সেটি কিন্তু করাতে পারব এজন্য আমরা যে কাজটি করবো আমরা একটি শেপ ড্র করে নিচ্ছি তো রেক্ট্যাঙ্গেল শেপ আমি ড্র করে নিয়ে আমরা এখানে দিয়ে দিচ্ছি ধরুন চাচ্ছি এই শেপের মাধ্যমে আমি আমার সিস্টেমের যে ক্যালকুলেটর আছে অর্থাৎ এই যে স্টার্টে গিয়ে সিএলসি ক্যালকুলেটর আমরা দেখতে পাচ্ছি এই ক্যালকুলেটরটি আমরা এই হাইপার লিঙ্কের মাধ্যমে ওপেন করব তাহলে কিভাবে করা যাবে তো আমরা এখানে অ্যাড করে নিচ্ছি টেক্সট আমরা ক্যালকুলেটর লিখে দিয়েছি ওকে এখন এই শেপটিকে সিলেক্ট করে আমরা চলে যাব ইনসার্টে দেন হচ্ছে লিঙ্ক এরপরে এক্সিস্টিং ফাইল ওর ওয়েব পেজ আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা কারেন্ট ফোল্ডার আছে এরপরে আমরা এই পাশে দেখতে পাচ্ছি ব্রাউজ ফর ফাইল আছে জাস্ট এখানে ক্লিক করব। তাহলে ওপেন যে ডায়লগ বক্স আছে সেটি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এখন আমরা সি ব্রাউজ করব দেন হচ্ছে আচ্ছা এই অবস্থায় আমরা উপরে যে অ্যাড্রেসটি দেখতে পাচ্ছি এই অ্যাড্রেসটি আমরা কপি করে নিব অথবা এই অ্যাড্রেসটি আমরা চাইলে কিন্তু সি ড্রাইভের ভিতরে গিয়েও কিন্তু কপি করে নিতে পারি তো আমরা ক্লোজ করে দিচ্ছি এবং এই অ্যাড্রেসের এখানে আমরা সেটিকে পেস্ট করে দেব এবং ব্যাকস্লাশ দিয়ে আমরা এখানে টাইপ করব সি এ এল সি ডট এক্স ই অর্থাৎ হলো আমরা যদি সি ডাইপের ভিতরে যাই তো আমি একটু ব্রাউজ করে দেখাচ্ছি দেখুন সি ডাইপের ভিতরে আসলাম এরপরে হচ্ছে উইন্ডোজ দেন হচ্ছে আমরা যাবো সিস্টেম থার্টি টু দেন কিবোর্ড থেকে আমরা সি প্রেস করবো এই যে দেখুন সি এ এল সি অর্থাৎ এটি হচ্ছে উইন্ডোজের ক্যালকুলেটর এখানেও যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু সিস্টেমের ক্যালকুলেটর ওপেন হচ্ছে তো এই ক্যালকুলেটরটি কিন্তু ওপেন হবে এটি কিন্তু উইন্ডোজের একটি এক্সিকিউটিভল ফাইল আচ্ছা এই অবস্থায় আমরা এখন ওকে করব দেন হচ্ছে আমরা প্রিভিউ করাবো এখন যদি এই ক্যালকুলেটরের উপরে আমরা মাউস নেই তাহলে মাউসের হবার আমরা দেখতে পাচ্ছি আচ্ছা আমরা এখন এখানে ক্লিক করব। তাহলে মাইক্রোসফট অফিসের ওপেনিং এখানে পাথ দেখাচ্ছে তো আমি যদি চাই এটিকে অপেন করার জন্য অর্থাৎ কনফার্মেশন যাওয়া হচ্ছে অর্থাৎ ট্রাস্টেডের জন্য তো আমরা চাচ্ছি এটি ট্রাস্টেড এর জন্য আমরা ওকে করব তাহলে দেখুন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ভিউ অবস্থায় বা প্রিভিউ অবস্থায় আমরা কিন্তু সিস্টেমের যে ক্যালকুলেটর আছে এটিকে নিয়ে আমরা হিসাব নিকাশের মতো যা কাজকর্ম আছে খুবই দ্রুত করতে পারবো এবং যে মেসেজটি এখানে অ্যাপেয়ার করে এই মেসেজে কিন্তু কোনো সমস্যা নেই ঠিক আছে আচ্ছা এর পরবর্তীতে আমরা হাইপার লিঙ্ক কে চাইলে নতুন কোনো প্রেজেন্টেশন আমরা করতে পারি এই জন্য আমরা আরেকটি শেপ এখানে নিয়ে নিচ্ছি ধরুন আমি চাচ্ছি এই শেপে ক্লিক করলে নতুন আরেকটি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন হবে তো এটি কিভাবে করা যাবে আমরা চলে যাবো ইনসার্টে এরপরে লিঙ্ক লিঙ্ক থেকে আমরা এই পাশে দেখতে পাচ্ছি লিঙ্ক টু ক্রিয়েট নিউ ডকুমেন্ট আছে জাস্ট এখানে ক্লিক করব তাহলে দেখুন নেম অফ নিউ ডকুমেন্ট অর্থাৎ নতুন যে ডকুমেন্ট আমরা ক্রিয়েট করতে চাচ্ছি তার কি নাম হবে এই ব্যাপারটি দিয়ে দিতে হবে তো আমরা টেস্ট দিয়ে দিয়েছি এবং ফুল পাথ আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ হলো আমাদের এই নতুন প্রেজেন্টেশনটি কোথায় সেভ হবে তার একটি লোকেশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এরপরে আমরা চাইলে কিন্তু এটি চেঞ্জ করে দিতে পারি চেঞ্জ বাটন আছে চেঞ্জ করবো না আমরা এরপরে হোয়েন টু এডিট অর্থাৎ হলো এডিট দ্য নিউ ডকুমেন্ট লেটার অর্থাৎ আমরা যদি চাই যে এই ডকুমেন্টটি তৈরি করার পরে পরবর্তীতে গিয়ে আমি এডিট করব। তাহলে এই অপশনটি সিলেক্ট রাখবো অর্থাৎ এই অপশন এবং আমি যদি চাই যে না আমি ডকুমেন্টটি তৈরি করার পরে আমি এখনই কিছু এডিট করব। বা কিছু প্রেজেন্টেশন আমি তৈরি করব। তাহলে নিচের অপশন অর্থাৎ এডিট দ্য নিউ ডকুমেন্ট নাও এটিকে সিলেক্ট করার পরে আমরা যদি ওকে করি তাহলে দেখুন আরেকটি নতুন প্রেজেন্টেশন আমরা কিন্তু টেস্ট নামের পেয়ে যাচ্ছি তো আমরা এখানে কিছু অ্যাড করে দিতে পারি হাই দিলাম ওকে এখন আমরা সেভ করে যদি ক্লোজ করি এবং আমরা ফাইনালি ওপেন করবো বা প্রিভিউ করাবো এখন যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দেখুন কি ঘটে দেখুন আরেকটি প্রেজেন্টেশন কিন্তু ওপেন হয়ে যাচ্ছে অর্থাৎ হলো আমরা নির্দিষ্ট কোনো বাটুন অথবা যদি কোনো শেপ নিয়ে কাজ করি অথবা কোনো টেক্সট নিয়ে কাজ করি সেখান থেকে কিন্তু কিন্তু অন্য কোন লিঙ্ক আপ আমরা করে দিতে পারি আচ্ছা এর পরবর্তীতে আমরা যে ব্যাপার আছে এটি চেঞ্জ করে দিতে পারি তো কালার বলতে আমি বোঝাচ্ছি যে আমরা যদি হাইপার তৈরি করি তাহলে এক ধরনের কালার আমাদের টেক্সট আমরা দেখতে পাই এবং পরবর্তীতে যদি ক্লিক করা হয় অর্থাৎ সেটিকে যদি শো করানো হয় তখন ডিফারেন্ট একটি কালার আমরা দেখতে পাই তো আমরা একটু দেখতে পারি সাপোজ এখানে ডেটা কি সিলেক্ট রাখার পরে আমরা যদি ইনসার্ট থেকে লিঙ্কে ক্লিক করি দেন প্লেস দিস ডকুমেন্ট থেকে আমরা ধরুন আমি চাচ্ছি যে দুই নম্বর স্লাইডটা ওপেন হবে ঠিক আছে এখন যদি ওকে প্রেস করি তাহলে দেখুন পিঙ্ক কালারে দেখা যাচ্ছে আমরা যদি প্রিভিউ করাই দেখুন ডাটা কি এটি কিন্তু পিঙ্ক কালার আকারে দেখতে পাচ্ছি তো আপনাদের পিসিতে অন্য রকম কালার থাকতে পারে আমি এটি আমার মতো করে আমি এডিট করে নিয়েছি এবং এই এডিট আসলে কিভাবে করা যায় এই ব্যাপারটা আমি এখন দেখাবো তো এখন যদি আমরা আবার এই ডেটাই ক্লিক করি এবং যদি আমরা ক্লোজ করে দেই এবং এক নম্বরে যদি যাই তাহলে দেখুন রেড দেখাচ্ছে তার মানে কি হাইপার লিঙ্ক করার পরে এক ধরনের কালার আমরা এখানে সেট করে দিতে পারবো এবং পরবর্তীতে সেটি যদি ভিউ হয়ে যায় তাহলে অন্য একটি কালার অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে তো এই ব্যাপারটা আমরা কিভাবে করতে পারি সেটি আমরা এখন দেখব আচ্ছা এর জন্য আমাদের সিম্পলি যেতে হবে ডিজাইন যেটা অ্যাপ আছে সেখানে ডিজাইন টাইপে ক্লিক করার পরে আমরা এখানে ভেরিয়ান্টস নামের একটি গ্রুপ দেখতে পাচ্ছি তো এই ড্রপডাউনে যদি ক্লিক করা হয় তাহলে এখানে কালারের বেশ কিছু কম্বিনেশন ফন্টের কিছু কম্বিনেশন ইফেক্ট এবং নিচে আসলে আমরা ব্যাকগ্রাউন্ড স্টাইলের কিছু কম্বিনেশন এখানে দেখতে পাচ্ছি এখন জাস্ট এখান থেকে আমরা নিচে দেখতে পাচ্ছি কাস্টমাইজড কালার আছে জাস্ট এখানে ক্লিক করব তাহলে দেখুন ক্রিয়েট নিউ থিম কালার আমরা দেখতে পাচ্ছি ওকে এখন নিচের দিকে লক্ষ্য করুন হাইপার লিঙ্ক এইখানে দেখুন আমার পিঙ্ক কালার সিলেক্ট করা আছে ওকে তো এই ড্রপডাউনে ক্লিক করে আমরা এখান থেকে একটি কাস্টম কালার ধরুন আমি এই কালারটি সিলেক্ট করলাম অর্থাৎ হাইপার যখন তৈরি করা হবে তখন এই কালার শো করবে এবং হাইপার যখন দেখা হবে বা হাইপার যখন শো হয়ে যাবে তখন কোন কালারটি আমরা দিতে চাচ্ছি সেটি আমরা ধরুন আমরা দিলাম ইয়েলো কালার ঠিক আছে তো এখানে কিন্তু প্রিভিউ দেখাচ্ছে দেন আমরা যদি চাই দেন কাস্টম একটি নেম দিয়ে আমরা কিন্তু সেভ করে রাখতে পারি তো কাস্টম ওয়ানে থাকুক আমরা জাস্ট সেভ করি এখন দেখুন সবগুলো কিন্তু ইয়েলো হয়ে গেল অর্থাৎ হলো আমাদের এই লিঙ্কগুলো কিন্তু শো হয়েছে তো আমরা একটু টেস্ট করে দেখতে পারি ডেটাবেস কি সিলেক্ট করার পরে আমরা ইনসার্টে যাচ্ছি দেন লিঙ্ক দেন হচ্ছে স্লাইড নাম্বার ফোর আমরা ভিউ করাবো দেন হচ্ছে ও এখন যদি আমরা প্রিভিউ করাই তাহলে দেখুন যে কালারটি আমরা সেট করে দিয়েছি ঠিক ওই কালারটি দেখা যাচ্ছে এবং যদি আমরা এখানে ওপেন করি এবং যদি আবারও সেখানে যাই অর্থাৎ এক নম্বর স্লাইডে যাই তাহলে ইগুলো আকারে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ হলো আমরা আমাদের মতো করে নিজেদের মতো করে এই হাইপার লিঙ্কের ইনিশিয়াল কালার এবং পরবর্তীতে ফলো কালার আমরা সেট করে দিতে পারবো এর পরবর্তীতে আমরা চাইলে এই হাইপার লিঙ্কটি কিবোর্ড শর্টকাট হিসাবে ইউজ করতে পারি যেমন ধরুন আমরা যদি চাই যে এই এখানে আমরা শর্টকাটটি সেট করবো এই জন্য আমরা সিম্পলি আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল কি প্রেস করে যদি কে প্রেস করি তাহলে দেখুন খুবই দ্রুত ইনসার্ট হাইপার নামের যে উইন্ডো আছে বা ডায়ালগ বক্স বলতে পারি এখানে কিন্তু আমরা আসতে পারবো ঠিক আছে অথবা যদি আমরা চাই কোনো শেপে করার জন্য তো শেপ নেওয়ার পরে আমরা সিলেক্ট করব। দেন হচ্ছে কন্ট্রোল প্লাস কে কন্ট্রোল প্লাস কে যদি আমরা প্রেস করি তাহলে দেখুন সেম অপশনটি আমরা পেয়ে যাচ্ছি এখন স্বাভাবিকভাবে একটা প্রশ্ন মাথায় আসতে পারে আর সেটি হলো যে আমরা যদি এই স্লাইডে থাকা অবস্থায় কন্ট্রোল প্লাস কি প্রেস করি তাহলে কি হয় দেখুন কিছুই কিন্তু হচ্ছে না অর্থাৎ যে টেক্সটে বা পিকচারে বা ডকুমেন্টে বা যে শেপে আপনি চাচ্ছেন হাইপার লিঙ্ক অ্যাড করার জন্য ঠিক সেটিকে সিলেক্ট করে নিয়ে যদি কন্ট্রোল প্লাস কে প্রেস করা হয় তবে কিন্তু এই উইন্ডোটি পাবেন আদারওয়াইজ কিন্তু এটি শো হবে না ঠিক আছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে আমরা কিন্তু অ্যাকশনে হাইপার লিঙ্কগুলো ইউজ করতে পারি এজন্য আমরা একটি শেপ এখানে ড্র করে নিচ্ছি এরপরে আমরা চলে যাব ইনসার্টে দেন হচ্ছে অ্যাকশন এই অ্যাকশনে আমরা ক্লিক করব। এরপরে অ্যাকশনে আসার পরে আমরা দেখুন অ্যাকশন অন ক্লিক আমরা দেখতে পাচ্ছি এখানে হাইপার লিঙ্ক টু আছে অর্থাৎ এখান থেকেও কিন্তু আমরা বিভিন্ন স্লাইড কিন্তু সেট করে দিতে পারি যেমন ধরুন এই ডবডাউনে ক্লিক করলে আমার স্লাইড এর যতগুলো অপশন আছে সবগুলো আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ যতগুলো স্লাইড ক্রিয়েট করা আছে সবসময় দেখা যাচ্ছে অথবা আমরা কাস্টম যদি কোনো শো করাতে চাই সেটি করাতে পারবো ইউআরএল সেট করতে পারবো এবং অন্য কোনো প্রেজেন্টেশন যেটি আমরা ওপেন করে দেখেছি পড়বে এই ব্যাপারগুলো এখান থেকে আমরা সেট করতে পারবো তো এখন ধরুন আমি চাচ্ছি লাস্ট যে স্লাইডটি আছে সেখানে আমি যাব তো লাস্ট স্লাইড সিলেক্ট করার পরে আমরা শুধু ওকে করি এখন যদি ভিউ করাই দেন এখানে যদি ক্লিক করি তাহলে দেখুন একেবারে লাস্টে যে স্লাইডটা আমার ছিল এই স্লাইড আমরা আসতে পারবো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে হাইপার লিং এ সর্বশেষ যে বিষয়টি আমরা জানবো সেটি হচ্ছে আমরা যদি চাই যে নির্দিষ্ট এই শেপে বা কোনো টেক্সটের উপরে আমরা হাইপার তৈরি করবো এবং এখানে মাউস নেওয়ার সাথে সাথে ওই অ্যাকশনটি হবে তাহলে আমরা কিভাবে করতে পারি এই ব্যাপারটা আমরা একটু দেখতে পারি এর জন্য আমরা ইনসার্টে যাব দেন হচ্ছে অ্যাকশন অ্যাকশন থেকে আমরা পূর্বে দেখেছি মাউস ক্লিকের মাধ্যমে অ্যাকশন আমরা এখানে হাইপার লিঙ্কের মাধ্যমে অ্যাড করতে পারবো তো এখন আমরা দেখব মাউস ওভার এখানে ক্লিক করলে দেখুন হাইপার লিঙ্ক টু আছে তো আমরা এখানে ক্লিক করব দেন হচ্ছে আমরা কি রান করাতে চাচ্ছি এই ব্যাপারটি সিলেক্ট করব। আমি চাচ্ছি যে আমি এই শেপের উপরে মাউস নেওয়ার সাথে সাথে ইন্ট শো হয়ে যাবে অর্থাৎ আমরা যে প্রিভিউ আছে এই প্রিভিউটি অটোমেটিক অফ হয়ে যাবে তো এই জন্য ইন্ট শো সিলেক্ট করার পরে আমরা যদি এখান থেকে ওকে করি দেন হচ্ছে আমরা আমাদের রিপ্রেজেন্টেশনটিকে ভিউ করাবো ভিউ করিয়েছি এখন দেখুন সব জায়গায় কিন্তু মাউস নিলে কোনো সমস্যা নেই সব কিছু অপেন হবে সব কাজই করা যাবে কিন্তু যদি আমরা এই শেপের উপরে মাউস নেই তাহলে দেখুন অটোমেটিক ক্লোজ হয়ে যাচ্ছে অর্থাৎ প্রিভিউটি অফ হয়ে যাচ্ছে আমরা আরেকবার দেখতে পারি দেখুন মাউস নেওয়ার সাথে সাথে কুইকলি কিন্তু আমাদের প্রিভিউটি অফ হয়ে যাচ্ছে তাহলে ভিউ আর মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আমরা কিন্তু হাইপার লিঙ্ক খুবই দ্রুত এভাবে তৈরি করতে পারি এবং আমাদের প্রফেশনাল প্রেজেন্টেশনে আমরা এই হাইপার লিঙ্কগুলো ইউজ করতে পারি আমার দেখা মতে এবং জানা মতে ইউটিউবে এখন অবধি পর্যন্ত হাইপার লিঙ্কের উপরে এটি হচ্ছে সবচেয়ে বড় এবং সর্বাধিক তথ্য তথ্যবহুল সম্বলিত একটি ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন যারা চ্যানেলটিকে এখন অব্দি পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের উপরে হিউজ পরিমাণে ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে অবশ্যই দেখবেন এবং আপনারা যদি মাইক্রোসফট এক্সেস শিখতে ভয় পান তাহলে এক্সেসের উপরে বেসিক এবং অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়ালগুলো আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন অবশ্যই ভিজিট করবেন দেখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংকস ফর ওয়াচিং